চলতি মাসের শেষ দিকে এডিস মশার নিধন অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার কারো মাধ্যমে নয়, বিদেশি উৎপাদক প্রতিষ্ঠান থেকে সরাসরি মশা মারার ওষুধ বিটিআইর আমদানির সিদ্ধান্ত জানিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। 2023 সালের ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ। এক বছরেই এডিস মশার কামড়ে মারা গেছেন 1700 জনের বেশি, যা তার আগের বছর ছিল 281 জন। গত বছর ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়েছেন রাজধানী ঢাকায় 109,000 এবং বাইরের 210,000-এরও বেশি রোগী। এই পরিস্থিতিতে চলতি বছরে এডিস মশার প্রাদুর্ভাব কমাতে বিশেষজ্ঞ বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশান নগর ভবনের বৈঠকে প্রাদুর্ভাব কমাতে নানা পরামর্শ সহ তদারকি ও পর্যাপ্ত প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্টরা। কীটতাত্ত্বিক সক্ষমতা না থাকে, এটাই হলো সমস্যা। কীটতাত্ত্বিক সক্ষমতা যদি বাড়ে, আপনাকে ধন্যবাদ দিই যে আমাদের অধিদপ্তরের দুই তিনজনকে নিয়োগ দিয়েছেন, দুই তিনজন যথেষ্ট নয়। ডেঙ্গি নোজ এন্ট্রি বাট ইট ডাজ নো দ্য এক্সিট, এটা আমাদেরকে প্রথমে স্বীকার করে নিতে হবে। শুধু সিটি কর্পোরেশনকে দোষারোপ করে লাভ নেই, জনগণকে এটাও সতর্ক বার্তা দিতে হবে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমি বলছি সব কিছু এভরিথিং, এর কিন্তু বিকল্প নাই। আর ডেঙ্গু হয়ে গেলে সিরিয়াস হওয়ার ঝুঁকিটা কিন্তু বেশি। বৈঠক শেষে ঢাকা উত্তরের মেয়র জানান, এডিস মশা নিধনের ওষুধ বিটিআই এখন থেকে সরাসরি উৎপাদকদের কাছ থেকে কিনে আনা হবে। ডিরেক্ট সিটি কর্পোরেশন ডিরেক্ট ইম্পোর্ট করবে হলো যারা বিটিআই যারা প্রোডিউস করে, আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে এটি আনব না। এডিস মশার হটস্পট নির্ধারণ ও প্রাদুর্ভাব কমাতে এই মাসেই অভিযান শুরু করবে কর্পোরেশন। আমরা স্কুল কলেজ, আমাদের মসজিদ মাদ্রাসা, ছাত্র স্কাউট, আমরা সব কিছু আমরা ইনভলভ করেছি। আমরা এই মাসের শেষের থেকে আমরা এই ধরনের ক্যাম্পিংটাকে আবার প্রচারটাকে সব ওয়ার্ডে ওয়ার্ডে সবাইকে নিয়ে করবো ইনশাল্লাহ। জানুয়ারি থেকে ডিসেম্বর মশক নিধন বছরভর শিরোনামের অভিযান সফলে বিশেষজ্ঞ সহ নগরবাসীর সহযোগিতাও চান নগরপিতা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।